কি দিয়া কিতে কেমন আছে অনেক সাল দেখতে তো ইনতে খেলে রে গুতে তৈরি আর এটা তৈরিও করছে কিন্তু আপন মান আসসালামু আলাইকুম আমি এসে জাহিদ আজ কিন্তু পিঠা খাওয়ার জন্য রেডি আর এই পিঠাটা তৈরি করেছে আমার একজন খুব আপন মানুষ তো আমাদের ইনতে খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করেছে সে আমার জন্য খাওয়ার জন্য নিয়ে এসেছে তো আমি আর একা খাই কি করে আমাদের সর্বত্র বিচার আছে আমাদের এই ঝুমুর মেলা আছে এই মেডামদেরকে সাথে করে নিয়ে কিন্তু আজকে পিঠাটা খাবো আর আপনাদেরকে দেখাবো যে ইনতে খেজুরের গুড় দিয়ে পিঠাটা কেমন হয় স্যার শুরু করে দেন না শুরু করা যায় মিষ্টির মতো একদম রসালো ইনটেক খেজুরের গুড় দিয়ে তৈরি যার জন্যই কিন্তু এত রসালো আর পিঠাটা তো তৈরি করেছে আমাকে খাওয়ানোর জন্য অনেক যত্ন করে তৈরি করেছে যার জন্যই কিন্তু এত সুন্দর হয়েছে খাও শুরু করে খাও তুমি আমাকে শিখে খাও আমাদের ঝামুর ম্যাডাম আপনি তো আমাদের কাজ করে না খাও না স্যার তো ভালো পিঠা খাচ্ছে তুমি এটা খাও আরে সেই টেস্ট ভালো হয়নি হ্যাঁ অনেক স্বাদ এটা ইনটেক খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করা খুব নরম পড়ে যাচ্ছে এই দেখেন চামচ দিয়ে কাটাই যাচ্ছে না মানে ভেঙে যাচ্ছে ম্যাডামকে অনেক ধন্যবাদ এটা যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন খেজুরের গুড়ের স্বাদ কেমন আপন মানুষ সুন্দর করে তৈরি করেছে যার জন্য একটু বেশি সুন্দর হয়েছে মজাদার হয়েছে তুমি খাবার না আসো 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 বলো একদম অর্গানিক সুস্বাদু এই বস্তুর তো প্রায় শেষ এখন তো আর পাবেন না অল্প কিছু আছে তবে আগামী বছরের জন্য রেডি থাকেন আগামী বছরের কিন্তু ইনটেক খেজুরের গুড় কিন্তু অবশ্যই আসবে আমি বাসে না থাকলেও আসবে সমস্যা না ঘ্রাণ কিন্তু বের হচ্ছে সুন্দর ঘ্রাণ সুন্দর একদম আপন মানুষের হাতের তৈরি পিঠা তৈরি আর এটা তৈরিও করছে কিন্তু আপন মানুষ যার জন্য স্বাদ কিন্তু বেশি বুঝছো